এখন যেহেতু নৌকা মার্কা নাই, অর্থাৎ আওয়ামী লীগের আমরা সমর্থনও পাচ্ছি, সে কারণে আমি মনে করি জয়ের ব্যাপারে আমরা মোটামুটি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। সুন্দরগঞ্জের এক আসন যেটা রয়েছে এই শিলামণি বাজারে, এখানে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারি এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু শিলামণি বাজারে উনি এই গণসংযোগ করেছে এবং সে পথসভা করেছে, এখানে বক্তব্য রেখেছে। তো আমি এই মুহূর্তে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির প্রার্থী, ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এবং মাঠের অবস্থাটা কেমন আপনি বলুন। আমরা জাতীয় পার্টি এখানে প্রায় 7 বার নির্বাচিত হয়েছিলাম, এটা জাতীয় পার্টির ঘাট হিসেবে সুপরিচিত। এবং এখন যেহেতু নৌকা মার্কা নাই, অর্থাৎ আওয়ামী লীগের আমরা সমর্থনও পাচ্ছি, সে কারণে আমি মনে করি জয়ের ব্যাপারে আমরা মোটামুটি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। নির্বাচনের পরিবেশ, ঢেকি মার্কার যিনি প্রার্থী আছেন তিনি প্রচুর কালো টাকা ছড়াছড়ি করছেন, তিনি প্রায় সহস্র অফিস করেছেন এবং তাদের ছেলেপেলা অত্যন্ত উগ্র ভাষায় মাইক চালাচ্ছে, নির্বাচনী আচরণবিধির প্রচণ্ড ভায়োলেশন করছেন, ইললিগাল অ্যান্ড করাপ্ট প্র্যাকটিস করছেন। তবে পুলিশ প্রশাসন যে কোনো অভিযোগ করার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। আপনি নির্বাচনী মাঠের পরিবেশটা কেমন মনে করছেন? আমরা মনে করি এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে, তবে ঢেকি মার্কার প্রার্থীর সমর্থকরা বারবার আমাদের অ্যাটাক করছে। কালকেও সর্বানন্দ ইউনিয়নে আমাদের একটি পার্টি অফিস ভেঙেছে এবং আমাদের ছেলেপেলেদেরকে উগ্র ভাষায় কথা বলছে, উস্কানিমূলক কথা বলছে মাইকে, আমাকে গালিগালাজ করছে মাইকে। এর মাধ্যমে নির্বাচনের পরিবেশ কিছুটা ব্যাহত হচ্ছে, তবে প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ আছে। শুনলে যে সে বলছে যে কিন্তু তার বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী ডেকি প্রতীক, সে তার প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে সে হুমকি দিচ্ছে এবং সে পরিবেশের কথা বলল এবং জয়ের ব্যাপারে সে আশাবাদী। এই ছিল এখনকার বলছে সর্বশেষ খবর। তানভীর।